আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসি ফলায় বেরেছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায়, আটকা মারা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল। কেলা ভালো হয়েছে, ভিতরে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শুনেন, আপনি এক্সকিউজ মি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি? হ্যালো, হোয়াট হ্যাপেন্ড? ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একখানটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্যে এই 1,00,000 টাকা নিয়ে এসেছি। রেখে যাও, এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে আহা চাও তো বলে দেব, যাও জি। আসসালামু আলাইকুম। মামনি শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস, কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা, সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি, সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা আমার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি, তাই বাবা আমাকে মণিকে না ডেকে মণি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়, ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই, এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তোমার দুর্ভাগ্য, না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি
আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা। যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত, কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই, তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন। আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাচো প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে, যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? ভালোবাসার একটা পাওয়ার আছে না? জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র দুইটা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিব। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই, আমি কিন্তু ভালো জামাজোর পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি, তুমি আর লেট করো না। শাট আপ, কিসব যাতা বলছো? কিসের ভালো জামা আশা বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কো জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই কা। তোমার দেখার পর অটো সেন্ড হাও শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এখনই দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলে বিলজ। হাউ ডেয়ার ইউ লাও। আরে সাউসার তো কিছু নাই কা, আমি তোমারে ভালোবাসি, এটা তোমারে জানাই দেব না, নাইলে তুমি ভালোবাসা বাসি শুরু করবা কেমতে? হোল্ড ইওর টাং স্টুপিড। আইনাজু চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্পগুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে দেখ না জু, তোকে না আমি, চল চল। আরে মনিকা আস্তে, কথা তো শেষ হয় নাই কা, একটু শুনে যাও না। আরে কই যাইতেছো? জানেমান জানেমান, আরে কথা তো শেষ হয় নাই কা, একটু শুনে যাও না। সোনা, আরে শোনো না, ওই আবে কোন হালায় রে। মনিকা, জানেমান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালাই, আমি নিচে শুয়ে রয়েছি কেলা, ওই কথা কচ্ছি না কেলা। মরজালা, তোরে তো চিনবার পারলাম না, তুই আবার কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুল। টাটা, দেখ তো দোচ, চান্দি মন্দির ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, আরে দেখ না। মা, রক্ত মুক্ত বাইর হয় নাই। যজ্ঞা, আল্লাহ বাঁচাইছে, রক্ত মুক্ত দেখলে আব্বা জান আমার পিঠে কিছুই রাখতো না। এলা কত দোচ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমি লেগা তোর বাপের কাছে, আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা,
এর আগেও আরো চারবার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা, আমি ফোন করবো কেলা? তোর দরকার তুই ফোন লাগা? যুক্তি সঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো কেঠা, নাম আমার টাটা, মার্বেল দিয়া গড়ি মাইন্সের চান্দি ফুটা। আরে কিসব পেচাল পারবো লাগে চল। সোয়া সৌদগ, তোমার একমাত্র বোলা ননরে আমার লোক দৌড়া লিয়ে আইছে, ওর যদি জিন্দা ফিরত পাইতে চাও তাহলে শ্যামলির তিরিশ কাটা জায়গা আমার নামে লেখা, বলে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন রে দে। তোর আপনা বাবার লগে কথা কো। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আইছে আব্বা জান। হ্যালো আব্বা জানে কইছে? কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দিব কেলা? এই বেটা, তুই না কইলি দিয়া যাইতে কইছে। আরে দলিলে তো সই দিবার কয় নাই। কি দিতে কইছে? তগ সবাই রে গারায় যাইবার কইছে। চাকাই আমার অরিজিনাল। সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিলাম অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। ব্যাংকের নিকট দায়বদ্ধ 15 কাঠা জমির মূল্য 10 কোটি টাকা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মূল্য প্রদানকারীকে জমি দেওয়া হবে। আপনারা নিলাম কার্যক্রম শুরু করুন। 3 কোটি। 3 কোটি 50। 5 কোটি। 5 কোটি 50 লাখ। 5 কোটি 60 লাখ। 5 কোটি 70 লাখ। 6 কোটি 50 লাখ। 8 কোটি। 8 কোটি 5 লাখ। 8 কোটি 5 লাখ 1। 8 কোটি 10 লাখ। 8 কোটি 10 লাখ 1। 8 কোটি 10 লাখ 2। 8 কোটি 20 লাখ। 8 কোটি 20 লাখ 1। 8 কোটি 20 লাখ 2। 10 কোটি। সরি, আমার আসতে লেট হয়ে গেছে, আমি নিলামে অংশ নিতে আইছি। যেহেতু মূল্য চূড়ান্ত হয়নি, অবশ্যই অংশ নিতে পারেনি। ব্যাংক থেকে জমির নির্ধারিত মূল্য 10 কোটি টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে 8 কোটি 20 লাখ টাকা। যেহেতু ব্যাংক থেকে জমির দাম 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, খালি খালি সরকারের লস করে লাভ কি? আমি 10 কোটিতেই লিয়ে যাবার চাই। যেহেতু ব্যাংকের নির্ধারিত মূল্য মিস্টার নয়ন সদগর ঘোষণা করেছেন, সেহেতু আর নতুন করে ডাক তোলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার নয়ন সদগর, আপনি আমার সাথে চলুন, জমির কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। চলেন। জি, নিশ্চয়ই টাটাই দালালকে সেট করেছে। অজিম হাওলাদার আমার লগে পলিটিক্স কইরা এই দালালটারে ফিট করছে। টাটা, তুই আমার সাথে চিটারি করলি? নাম আমার টাটা, মার্বেল দিয়া করুম তরে ফুটা। হাওলাদার তরে আমি দেখালিম। আমিও কি বসে থাকব? এই চল চল, সবে চল। কিরে নাজু, ওরা আমাদের দিকে চলে গেল কেন? তুই আজিম হাওলাদারের মেয়ে বলে মনে হয় তোকে অনার করলো। ও, সব ওকে। থ্যাঙ্কস। এই মনিকা, তুই আমার হয়ে ননকে বলে দে না, আমি না ওকে দেখেই ফ্ল্যাট হয়ে গেছি, বুঝছিস? একদম পাংখা দিলি তো সকালে মুডটা নষ্ট করে, একটা
স্টুপিড, আমার লাইফটা বিউটিফুল করে দিচ্ছে, ডিসগাস্টিং করে। ওয়াও, খাইছে আমারে, এক টিকিটে দুই ছবি। এই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা তুমি কি কইলে জান? আরে ভালোবাসার তো কোনো সীমা নাই, ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদে ভি চলে যাইবা, মাগার শেষ হইব না। এইবার বুঝালাও ভালোবাসার সীমা কত দূর হইবার পারে। ও, তুমি তাহলে আমারে সীমাহীন ভালোবাসা ফলাইছো। আবার জিগায় তোমারে প্রথম দেখাবি যেই পোলায় ভালো না বাঁচবো, ওই হাওয়ায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। জাগা, তোমার কথাবার্তা শুনে যে মন হইবার লাগছে। আমি ছাড়া তোমারে কেউ ভালো আছে নাই? কে ভালোই হয়েছে, না হইলে আমার হাতে মায়ের মুর খায়া জানবে চাইতো। কি কনফিডেন্স, নিজেকে খুব সাহসী মনে করো না? আবার জিগায় ডাকায়া মাল অরিজিনাল। ও আচ্ছা, তুমি যদি আমাকে কালকের মধ্যে আমার বাড়ি এসে ভালোবাসার কথা জানাতে পারো তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। কি আসবে তো? আবার জিগায় আমুনা মানে সময় মতো ঠিকই আয়াবরু। হাই ফুলি, নিজের নাম লেখবার গেলে কলম ভাঙ্গে তিনবার করে তার মুখে আবার ইংরাজি। আমি জানি তুমি রাজি নইয়া পারবা না। আই বড়া, আমি রাজি হমু কেন? দেখ ফুলি, একে একে তিনটা বিয়া বইছো আর তিনজন স্বামী মরিয়া গেছে, তারপরেও আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আমার প্রেমের শেষ পরিণতি হিসাবে তোরে বিয়া হরিয়া মরিয়া যাইতে চাই, বুঝলা? আনি কেন, দুনিয়ায় আর মাইয়া মানুষ নাই? কইলাম না, আমারও বউ মিলে না আর তোমারও জামাই বাসে না। আমি মরা গেলেও তোরে বিয়া করুম না, বয়রা কোন কার? প্রেমিকার মুখে এই অপবাদ! মাবুত, আমি এমন কি অপরাধ তোমার কাছে করছি? কোনো ডাক্তারই আমার খান ভালো করতে পারে না। এমন কোন মানুষ দাও যে আমার খান বালা হইয়া দিতে পারে। কারে সান? মনিকা আছে? আ পামুনি, আ পামুনির কাছে কি দরকার? ওরে আমি ভালোবাসি, তাই দেখা করবার আছি। তোরে এত বড় সাহস, দাঁড়া তোর ভালোবাসা আমি দেখাইতাছি। ওই কবুর অবু, তাড়াতাড়ি আয় এদিকে আয়, তোর তাড়াতাড়ি এদিকে আয়। তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আইস তরে আবে, ওই এত লাফলাফি করস কেলা? তোর আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইব না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ, আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই! ডাকায়া মাল অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস, এর লেগে তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল তাই একটু কনসিডার করবো, মাত্র একবার করে খিচামো। What up, Papa?
করতাম। কি হলো, থামা গেলেন কেন? কি আমার বীর পুরুষ রে? জানামান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ, আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা, চলে যাবো কেলা? তুমি কিছু কইব না? আমি তো বলিনি তুমি আসলে তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমার টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো, আমি বসলাম। বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। তুমি বসছো কেন? আরে আমার শ্বশুর বাড়িতে আমি বমু, তুমি না করো কেলা। নয়ন, তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি আছে, না খেলে বসে রাখবে নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা, আমার শাশুড়ি আম্মা জান কই, ডাকো। আরে জামাই আইছি, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা জান। নয়ন, 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 কি হলো নয়ন? নয়ন, যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, তারপরে ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 বল, ছুইলেই পুইরা চায়। প্লিজ নন, তুমি চলে যাও। ঠিক আছে, যাইবার পারি, মগর একটা শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত। কাল সকাল 10টায় জওয়ান পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না, দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না, আমি এখন চাই জানে মান। এই হারাও, হই যাও। আমার শিষ্য সাবু সব গুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই। কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের বলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলে? আনি কোন ম্যাগজিনের গুলি? কুলি না খুলি না গুলি, আজিম হাওলাদারের এককালের ডাইনার, মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলে? আনি বুঝবার পারছি তোর সমস্যা হয়েছে স্পিকারে, সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। মুরগি, দেশি মুরগি, মাছ লইবেন নাকি? মাছ আপামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে, আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি।
বুঝলাম যে ডাক্তার আমার থাপ্পর মাইরা খান ভালো করিয়া দিছে। আল্লাহ তার মনের আশা পূর্ণ হোক, দোয়া করি। ওই ছেলেটা কে? ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা, কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান, সরি লেট হয়ে গেল, আমি জানতাম তুমি সালা না এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না, আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখবো। মনি, তুমি এইভাবে কথা কইতেছো কেন? কিভাবে তোমার সাথে কথা বলবো কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে। কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি? কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি, স্ট্রেঞ্জ, আমি থান্ডার হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলে কেনা ভালোবাসে আমাকে? হাউ ফানি। লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ। What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong! Australia থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? No! Never! আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি, আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওই রকম 100 গুন্ডাকে আমি মেরে
আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না। মনিকা, আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনে সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি, না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের হাস্তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকব। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসব না, বিরক্তও করব না। ভালো থেকো। চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন,
তবে বার ভালোবাসি চল। পায়ে তোর এনে দেব পৃথিবী আর চাঁদের সহ, কথা দিলাম চাইলে তুই সূর্যটাও হবে যে তোর, কে আছে বল তোরই মতো তুই সব ভুলে একবার আয় তোকে চুই। কবে বার ভালোবাসি চল, পরিস্থিতির যে অবস্থায় গিয়া হারাইছে মনে হরেন একটা টান টান উত্তেজনা। আমার মনে হয় আপামনি নয়ন সাহেবের প্রেম ফেলাইতে পারবো না। হ্যাঁ গুলি, কি যাতা বলছিস? কি নয়ন সাহেবের প্রেম ফেলাতে পারবে না? তুই যা, যা আমার সামনে থেকে, তা না হলে তোর আর একটা কান বয়রা করে দেবো। সমস্যা নাই, নয়ন ডাক্তার আছে না? কপু, নয়নের বায়োডাটা বের কর। নয়ন কে, কার ছেলে, কোথায় থাকে, সব বৃত্তান্ত আমি জানতে চাই। জীবস না, না না, মনিকা কোনো ভুল করার আগে আমি ওর পিয়ে দিয়ে দেব। সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, এক্সকিউজ মি। সরি, আমি দেখতে পাইনি।